সাবেক ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি ও স্বতন্ত্র দলীয় সংসদ সদস্যরা। সন্ধ্যার সংসদে তারা এ দাবি জানান। অন্যদিকে সরকার দলীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংসদেও কার্যপ্রণালী বিধি 174 ধারা অনুযায়ী সংসদ এলাকার ভেতর থেকে কোনো সংসদ সদস্যকে গ্রেপ্তার করতে হলে স্পিকারের অনুমতি নিতে হবে, আর সংসদ এলাকার বাইরে থেকে ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী গ্রেপ্তার করতে হলে স্পিকারকে শুধু অবহিত করতে হবে। প্রবেশ করে এখন কিভাবে তিনি দেশে অবস্থান করছেন, কোন আইনে আওতায় তাকে আনা হচ্ছে না, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। তাই জাতীয় পার্টির পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি যে এটা নিয়ে যেন যারা মৌলবাদী কাজ করে, যারা মৌলবাদী চক্রান্ত আছে, যে ষড়যন্ত্রকারীরা আছে, তারা যেন এটা নিয়ে যেন নতুন করে রাজনীতি করতে না পারে। ধর্ম অবমাননার বিপক্ষে বিল পাস করতে হবে, প্রয়োজন হলে ব্লাসফেমি আইন তৈরি করে নিতে হবে। গোয়েন্দা সংস্থার কাজটা কি? 8-9-10 ডিপার্টমেন্ট থাকতে লতিফ সিদ্দিকী কিভাবে বেরিয়ে লয়? আমার মনে হয় এটার ব্যাপারে একটা অ্যাকশন নেওয়া উচিত মাননীয় স্পিকার, কারণ এখন সবাই আপনার দিকে তাকিয়ে আছে। জাতি আপনি তাকে বহিষ্কার করবেন কি করবেন না, আপনার দিকে তাকিয়ে আছে। 174 কার্যপ্রণালী বিধি পেজ 70, স্পিকারের অনুমতি ব্যতিরেকে সংসদের সীমার মধ্যে কাহাকেও গ্রেপ্তার করা হইবে না। অর্থাৎ সংসদের সীমাটি কেবল নট দি চেম্বার অফ দি হাউস, সংসদ মানে হচ্ছে এই সংসদের যে সীমানাতে রয়েছে তার মধ্যে। কিন্তু বাইরে যদি কাউকে গ্রেপ্তার কোনো ফৌজদারি অপরাধে করে, এটি স্পিকারকে জানায়, এবং জানালে স্পিকার সঙ্গে সঙ্গে যদি পার্লামেন্ট ইন সেশন থাকে তাহলে পার্লামেন্টকে অবহিত করেন। এই বক্তব্যের পরে আমাদের মধ্যে যে ধারণা আছে এই ধারণাটি দূরীভূত হবে।